আচ্ছা, এই পার্টটায় সাউন্ডের লাস্ট পার্টটায় মেনলি সাউন্ডের তিনটে প্রপার্টি নিয়ে আমরা পড়ব। একটা হচ্ছে লাউডনেস, একটা হচ্ছে পিচ, আর একটা হচ্ছে কোয়ালিটি অফ সাউন্ড। তো দেখো, লাউডনেস পিচ কোয়ালিটি পড়ার আগে, এই পার্টটাতে ঢোকার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করি, যে আমরা যখন সাউন্ড ওয়েভ পড়তে শুরু করলাম তখন দেখলাম যে বারবার এই ধরনের একটা ডায়াগ্রাম আমাদের সামনে আসছে, যেটাকে আমরা বলছি ওয়েভ। এইদিকে বসানো হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এই দিকে বসানো হচ্ছে টাইম, এবং আমরা মোটামুটি এই রকম একটা ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, বলছি দিস ইজ ওয়েভ। তো এইটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, কনফিউশন আমাদের এইখানেই ক্লিয়ার করতে হবে। এটা কী ওয়েভ মানে কী? এটা ওয়েভটা এরকমভাবে লাফাতে লাফাতে যাচ্ছে? কখনোই না। ডিসপ্লেসমেন্ট মানে কার ডিসপ্লেসমেন্ট? এগুলো আমাকে বুঝতে হবে, কারণ এটা বোঝার ওপর এই তিনটে প্রপার্টি তুমি কতটা বুঝতে পারছো সেটা ডিপেন্ড করছে। তাহলে প্রথমে এই জিনিসটা কী আমি ক্লিয়ার করি, এই যে ছবিটা আমি আঁকলাম সেটা কী? একটা জিনিস দেখো, যে আমরা আগে কী পড়েছি, যে মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ মানে হচ্ছে এমন একটা ওয়েভ সেটা কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করে। প্রোপাগেশনের জন্য একটা মিডিয়াম দরকার হয়। তো ওয়েভ যখন প্রোপাগেট করছে তখন মিডিয়াম পার্টিকেলগুলো কী করছে? মিডিয়াম পার্টিকেলগুলো কি এক জায়গায় চুপ করে বসে আছে? না, আমরা পড়েছি যে মিডিয়াম পার্টিকেলগুলো ভাইব্রেট করে এবং ওয়েভটা প্রোপাগেট করে। তাহলে মিডিয়াম পার্টিকেলগুলোর কাছে ডিস্টারবেন্সটা পৌঁছালো, ওয়েভ ইজ দ্য ডিস্টারবেন্স। তাহলে যে মিডিয়াম পার্টিকেলটার কাছে পৌঁছালো সেখান থেকে এনার্জি নিয়ে ভাইব্রেট করতে শুরু করলো, সে তার পাশের মিডিয়াম পার্টিকেলটাকে এনার্জি দিল, সে ভাইব্রেট করতে শুরু করলো, সে আবার তার পাশের পার্টিকেলটাকে এনার্জি দিল, সে ভাইব্রেট করতে শুরু করলো। তাহলে এইভাবে এনার্জি ট্রান্সফার হচ্ছে, এবং ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি কী হচ্ছে না, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দিস মানে ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মিডিয়াম পার্টিকেলগুলো একটার পর একটা ভাইব্রেট করতে শুরু করছে এবং ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ছবিটা কী? ধরো যখন প্রোপাগেশন হয়নি তখন মিডিয়াম পার্টিকেলগুলোর ওপর কোনো ফোর্স ছিল না, এরা সবাই মিন পজিশানে বসেছিল, মিন পজিশানে বসেছিল, এরকম ইকুইলিব্রিয়ামে ছিল ধরে নাও আমি বলছি। তাহলে যখন ওয়েভটা প্রোপাগেট করতে শুরু করলো, সবার আগে কে ভাইব্রেট করতে শুরু করবে? না, ওয়েভটা সবার আগে যে মিডিয়াম পার্টিকেলটাকে এনার্জি দেবে, ওয়েভ তো ইজ এ ডিস্টারবেন্স হুইচ ক্যারিজ এনার্জি। যদি এক কথা আমাকে বলতে পারো হোয়াট ইজ ওয়েভ, তাহলে আমি বলবো ওয়েভ ইজ আ ডিস্টারবেন্স হুইচ ক্যারিজ এনার্জি। মানে ওয়েভ হচ্ছে একটা ডিস্টারবেন্স যেটা এনার্জি ক্যারি করে। ব্যাস, তাহলে আমি ধরো সবার আগে এই ওয়েভটা এনার্জি এই পার্টিকেলটাকে দিল, ওয়েভটা এই দিক থেকে আসছে, তাহলে এ ভাইব্রেট করতে শুরু করলো, এরকম ভাইব্রেট করতে করতে এ তার পাশের অ্যাডজাসেন্ট পার্টিকেলটাকে এনার্জি দেবে, সে ভাইব্রেট করতে শুরু করবে, তারপর সে তার পাশের পার্টিকেলটাকে এনার্জি দেবে, সে আবার তার পাশের পার্টিকেলটাকে এনার্জি দেবে। তাহলে এইরকমভাবে পার্টিকেলগুলো ভাইব্রেট করছে এবং ওয়েভটা এগিয়ে যাচ্ছে। দিস, তাহলে এটা হচ্ছে প্রোপাগেশন অফ ওয়েভ, এটা হচ্ছে ভাইব্রেশন অফ পার্টিকেল। তাহলে এই ধরনের ভাইব্রেশন হলে তাকে আমরা কী বলি? ট্রান্সভার্স ওয়েভ। আর যদি মিডিয়াম পার্টিকেলগুলোর ভাইব্রেশন, ধরো এনার্জি পেয়ে মিডিয়াম পার্টিকেলগুলো এইভাবে ভাইব্রেট করতে শুরু করলো, এইরকম এ আবার তার পাশের পার্টিকেলটাকে এনার্জি দিল, সে আবার এরকম ভাইব্রেট করতে শুরু করলো, সে আবার তার পাশের পার্টিকেলটাকে এনার্জি দিল, সে আবার এরকম ভাইব্রেট করতে শুরু করলো, তাহলে এইভাবে মিডিয়াম পার্টিকেলগুলো ভাইব্রেট করছে আর ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে মিডিয়াম পার্টিকেলগুলোর ভাইব্রেশন এবং প্রোপাগেশন অফ ওয়েভ যদি প্যারালাল হয় তখন তাকে আমরা কী বলি? লংগিচুডিনাল ওয়েভ। তো এটা আমরা পড়েছি। আমি যেটা বলতে চাইছি যে মিডিয়াম পার্টিকেলগুলো তাহলে ভাইব্রেট করে, এই যে ডিসপ্লেসমেন্ট মনে রাখো এটা মিডিয়াম পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। যখন মিডিয়াম পার্টিকেলটা ধরে নিচ্ছি আমি লংগিচুডিনাল ওয়েভ বা ট্রান্সভার্স ওয়েভ যা খুশি হতে পারে, ধরো মিডিয়াম পার্টিকেলটা এখানে বসেছিল, তাহলে এটাকে আমি বলছি ওর মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন, এরকম। যখন ওয়েভ ওখানে এনার্জি দিল তাহলে ও ভাইব্রেট করতে শুরু করলো, ধরো ও এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ভাইব্রেট করে এখানে যায় আবার এখানে ফিরে আসে, তার মানে এরকম ভাইব্রেশন হচ্ছে, লংগিচুডিনাল ওয়েভ। আর ওয়েভটা কোন দিকে প্রোপাগেট করছে? এই দিকে। তাহলে এই যে দুটো পজিশন,
এই দুটো পজিশনকে আমি বলবো মিডিয়াম পার্টিকেলের এক্সট্রিম পজিশন। তাহলে এক্সট্রিম পজিশন আর এটা হচ্ছে মিন পজিশন। তাহলে এই যে ভাইব্রেট করতে করতে মিন থেকে এক্সট্রিমে, এক্সট্রিম থেকে মিনে, আবার উল্টো দিকের এক্সট্রিমে আবার মিনে, এই যে ভাইব্রেশনটা হচ্ছে, কোনো একটা সময় ধরো মিডিয়াম পার্টিকেলটা এইখানে আছে, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত হবে? ধরো এই মিন পজিশন থেকে এক্স ডিস্টেন্সে আছে, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট হবে প্লাস এক্স। কোনো একটা সময় মিডিয়াম পার্টিকেল ধরো মিন পজিশন থেকে এক্স ডিস্টেন্সে এই দিকে আছে, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কী হবে? ডিসপ্লেসমেন্ট সবসময় আমি মিন পজিশন থেকে মেজার করব, অ্যান্ড দ্যাট উইল বি মাইনাস এক্স। তাহলে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম কখন হবে? যখন মিন পজিশন থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে আছে, মানে একদম এক্সট্রিম এন্ডে আছে। ধরো এটা হচ্ছে এ, তাহলে এই হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এই দিকে প্লাসে, আর যখন এই এক্সট্রিমে এলো তখন মিন থেকে এই ডিস্টেন্সটা ওয়ে, তাহলে এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলবো মাইনাসে। তাহলে এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট একটা মিডিয়াম পার্টিকেলের, তাকে আমরা কী বলি? অ্যাম্পলিচিউড। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ আ মিডিয়াম পার্টিকেল, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাম্পলিচিউড। একটা মিডিয়াম পার্টিকেল ভাইব্রেট করছে, যখন তার মধ্যে দিয়ে ওয়েভ প্রোপাগেট করছে, ভাইব্রেট করতে করতে মিন পজিশন থেকে সে ডিসপ্লেস হয়, এক্সট্রিমে যায় আবার মিনে ফিরে আসে, উল্টো দিকের এক্সট্রিমে যায় আবার মিনে ফিরে আসে, লাইক দ্যাট। তাহলে মিন থেকে এক্সট্রিম পর্যন্ত ওইটা হচ্ছে ওর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাকে আমরা কী বলি? অ্যাম্পলিচিউড। বেশ, এবার ধরো সব কটা মিডিয়াম পার্টিকেল তো একসঙ্গে ভাইব্রেট করতে শুরু করেনি, আগে একজন ভাইব্রেট করতে শুরু করেছে, তারপরে একজন ভাইব্রেট করতে শুরু করেছে, তারপরে একজন ভাইব্রেট করতে শুরু করেছে। তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে ধরো কোনো একটা মিডিয়াম পার্টিকেল এখানে আছে, ভাইব্রেট করছে, কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে আমি একটা স্ন্যাপশট, আমি একটা ছবি তুলে নিয়েছি, সেই ছবিতে দেখা যাচ্ছে এই মিডিয়াম পার্টিকেলটা এখানে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে, এ এখানে আছে, একজন এখানে আছে, ধরো এরকম একজন এখানে আছে, একজন এখানে আছে, একজন এখানে আছে, লাইক দ্যাট, এরকম সবাই ভাইব্রেট করছে। যে সময় আমি এ কিন্তু রেস্টে নেই, মানে এখানে চুপ করে বসে নেই, এ ভাইব্রেট করছে, করতে করতে কোনো একটা সময় এখানে পৌঁছেছে, এখানে যে ছিল সে কোনো একটা সময় এখানে পৌঁছেছে, যে এখানে ছিল সে লাফিয়ে হয়তো এক্সট্রিমে চলে গেছে, এবার সে নিচের দিকে নামবে, এরকম যে এখানে ছিল সে হয়তো নিচে চলে এসছে। তাহলে এইগুলো আমি কী দেখাচ্ছি? মিডিয়াম পার্টিকেল। তাহলে এইগুলোকে যদি তুমি কানেক্ট করো, তাহলে এটা কী বোঝাচ্ছে? এই দিকটা আমি কী প্লট করলাম? মিডিয়াম পার্টিকেল মিন পজিশন থেকে কত কত ডিস্টেন্সে বসে আছে, মানে কী প্লট করলাম? মিডিয়াম পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, আর কোনো একটা পার্টিকুলার টাইমে। এবার টাইম চেঞ্জ করলে পজিশানগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই গ্রাফটা এরকম হবে না। তাহলে তুমি এটাকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা, টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, ডিসপ্লেসমেন্ট পজিশান গ্রাফও বলতে পারো। এইদিকে আমি ওয়াই বসাচ্ছি আর এইদিকে এক্স বসাচ্ছি। এক্স কি? পজিশান অফ পার্টিকেল। তুমি বলতে পারো টাইম হতে পারে না, টাইমও হতে পারে, কিন্তু মন দিয়ে শোনো আমি কি বলছি। যদি টাইম দেখি তাহলে সবকটা পার্টিকেল একসঙ্গে দেখতে পারবো না, টাইম হলে একটা পার্টিকেলই বোঝাবে, তার ডিসপ্লেসমেন্ট কখনো বাড়ছে। একটা পার্টিকেল যদি বোঝায়, মানে একটা মিডিয়াম পার্টিকেলের আমি ওপর আমি কনসেন্ট্রেট করলাম, একটা মিডিয়াম পার্টিকেলের ওপর আমি কনসেন্ট্রেট করলাম, এবং তখন দেখছি তার ডিসপ্লেসমেন্ট একটা সময় মিন পজিশনে ছিল জিরো, সেখান থেকে ম্যাক্সিমাম হলো, আবার কমে জিরো হলো, আবার উল্টো দিকে ম্যাক্সিমাম হলো, মানে এক্সট্রিমে গেলো, আবার জিরো হলো, আবার ম্যাক্সিমাম হলো। তাহলে টাইম বসালে সেটা একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন ওয়েভের গ্রাফ আঁকতে চাইছি তখন আমি একসঙ্গে সব কটা পার্টিকেলকে ধরবো। তাহলে এটা কী বোঝাচ্ছে? পজিশন অফ পার্টিকেলস। তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেলস, আর এটা হচ্ছে পজিশন অফ পার্টিকেলস, এবং এই গ্রাফটাকেই আমরা ওয়েভের গ্রাফ বলছি। মানে ধরো আমি যদি বলি যে এক্স ইজিক্যাল টু এক্স ড্যাশ, এই পজিশানে যে পার্টিকেলটা আছে তার ডিসপ্লেসমেন্ট কত? এক্স ড্যাশের একটা ভ্যালু আছে, তুমি এখান থেকে মাপতে মাপতে গেলে সাপোজ এইখানে হচ্ছে এক্সের ভ্যালু এক্স ড্যাশ, তাহলে এই পজিশানে যে পার্টিকেলটা আছে তার ডিসপ্লেসমেন্ট কত? এই পার্টিকেলটা এখন এখানে আছে, সাপোজ দিস ইজ ওয়াই, তাহলে তুমি বলবে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাইনাস ওয়াই। আমি যদি বলি এক্স ইজিক্যাল টু এক্স ডাবল ড্যাশ, এইখানে যে পার্টিকেলটা আছে
তাহলে তুমি মাপতে মাপতে গেলে ধরো এক্স ডাবল ড্যাশ হচ্ছে এইখানে, এক্স ইজ ইকাল টু এক্স ডাবল ড্যাশ, এই পার্টিকেলটা এখন মিন পজিশনে আছে, তাহলে এই এইটা একটা পার্টিকুলার টাইমের ছবি, একটা পার্টিকুলার টাইমে আমি ছবি তুলে নিয়েছি, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত? তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো। কিন্তু এই সময় একটু পরেই তো চেঞ্জ হয়ে যাবে, কারণ এ তো চিরকাল এখানে বসে থাকবে না, এ একটু পরে লাফিয়ে ওপরে উঠবে, এ উপরে পৌঁছে গেছে নিচে নামবে, এ নিচে পৌঁছে গেছে ওপরে উঠবে, তাহলে একটু পরেই পজিশন ওয়াই গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু নেচারটা এরকমই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে এইটা। আচ্ছা, আরও কিছু জিনিস আমার এখান থেকে বলার আছে। দেখো, যে আমরা পড়েছি একটা কথা যে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ কী, বা এখানে আমি ওয়েভলেন্থ কী করে বুঝবো? যখন একটা ওয়েভ, কে ওয়েভ তৈরি করে? আমি যদি বলি ওয়েভ তৈরি হচ্ছে কী করে, ওয়েভ তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে যে কেউ একটা কোনো একটা অবজেক্ট ভাইব্রেট করছে, সে ভাইব্রেশন করলে ওয়েভ জেনারেট হয়, সেখান থেকে ওয়েভ বেরোয়। তো ভাইব্রেশনের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি আমরা কাকে বলি? নাম্বার অফ কমপ্লিট অসিলেশন ইন ওয়ান সেকেন্ড। ধরো একটা পার্টিকেল সেকেন্ডে 25 বার কমপ্লিট অসিলেট করে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 25, লাইক দ্যাট। কমপ্লিট অসিলেশন মানে আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, ধরো একটা পেন্ডুলাম দুলতে শুরু করলো, এটা তার মেইন পজিশন, সে এই দিকে যায় এটা এক্সট্রিম পজিশন, এই দিকে যায় এটা এক্সট্রিম পজিশন। কমপ্লিট অসিলেশন আমি কী বলবো? আমি যদি মেইন পজিশন থেকে মেজার করতে শুরু করি, ওই এক্সট্রিমে গেল আবার এইখানে ফিরে এলো, তাহলে এটা হলো একটা কমপ্লিট অসিলেশন। আমি যদি মিন থেকে মেজার করতে শুরু করি, তাহলে কমপ্লিট অসিলেশন আমি কী বলবো? এই দিকে গেল, এই দিকে এলো, আবার এইখানে ফিরে গেল, তাহলে এখান থেকে এক্সট্রিমে গেল, এই এক্সট্রিমে গেল, মিনে ফিরে গেল, এটা হলো একটা কমপ্লিট অসিলেশন। তাহলে এইরকম ধরে নিচ্ছি এক সেকেন্ডে 25 বারে অসিলেট করে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 25। তো যখন অসিলেট করছে কন্টিনিউয়াসলি তো ওয়েভ প্রডিউস করছে, তাহলে ওয়েভ যে প্রডিউস করছে, তাহলে এক সেই ওয়েভটা তো এক জায়গায় স্ট্যাগনেন্ট নেই, প্রোগ্রেসিভ ওয়েভ সে ছড়িয়ে পড়ছে চারিদিকে। তাহলে পার্টিকেলটার একটা কমপ্লিট অসিলেশনে ওয়েভটা যত দূর এগিয়ে যায় তাকেই আমরা বলবো ওয়েভলেংথ। তাহলে ওয়েভলেংথ ল্যামডা দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড বাই দি ওয়েভ ডিউরিং ওয়ান কমপ্লিট ভাইব্রেশন বা ওয়ান কমপ্লিট অসিলেশন বলতে পারো। তাহলে একটা অসিলেশনে যতটা এগিয়ে যায় সেটা ওয়েভলেংথ। আমি আগেও বলেছি যে ফ্রিকোয়েন্সি এফ মানে এক সেকেন্ডে কটা অসিলেশন হয় এফ, তাহলে এফ অসিলেশনে কতটা এগিয়ে যায়? এফ ল্যামডা, একটাতে এগিয়ে যায় ল্যামডা, এফ এগিয়ে যায় এফ ল্যামডা। এফ অসিলেশন হতে কতক্ষণ সময় লাগে? এক সেকেন্ড। তাহলে এক সেকেন্ডে কতটা এগিয়ে যায় এফ ল্যামডা? কোনো একটা অবজেক্ট বা কোনো একটা পার্টিকেল বা কোনো একটা ওয়েভ এক সেকেন্ডে যতটা এগিয়ে যায় তাকে তার কী বলি আমরা? ভেলোসিটি। তাহলে এই যে এফ ল্যামডা, এটা হয়ে গেল কি? ওয়েভের ভেলোসিটি। এখানে রিলেটেড আরও একটা কোয়ান্টিটি আমরা পেয়েছি, যাকে বলা হয় টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি? একটা অসিলেশন হতে যে সময় লাগে, এই যে একটা অসিলেশন হলো যে সময় লাগলো, বা এক্সট্রিম থেকে বার করছে এই গেল, এই গেল, একটা অসিলেশন হলো যে সময় লাগলো, তাহলে একটা অসিলেশনে যে সময় লাগে তাকে বলে টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে আমি আরেকটা ক্যালকুলেশন তোমাকে দেখাতে পারি, যে এফ যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে এফ অসিলেশন হতে কতক্ষণ সময় লাগে? এক সেকেন্ড। অ্যাকর্ডিং টু ডেফিনিশন এক সেকেন্ডে যটা অসিলেশন হয় ততটাই সেই ফ্রিকোয়েন্সি, তাহলে এফ অসিলেশন হতে এক সেকেন্ড সময় লাগে, তাহলে একটা অসিলেশনের সময় লাগে 1/f সেকেন্ড, তাহলে দিস ইজ টাইম পিরিয়ড, টি ইজ ইকাল টু 1/f। একটা জিনিস ভাবো যে একটা টাইম পিরিয়ডে একটা পার্টিকেলের একটা অসিলেশন কমপ্লিট হচ্ছে, তাহলে আমি যদি এই রকম একটা পার্টিকেলের গ্রাফ আঁকি, একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বোঝাবো আমি, এখান থেকে হচ্ছে টি আর এটা হচ্ছে একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, তাহলে একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট আমি টাইম যত চেঞ্জ হবে মানে এগোবে ডিসপ্লেসমেন্ট তত চেঞ্জ হবে। কী হবে? যে ধরো প্রথমে ডিসপ্লেসমেন্ট জিরো, যখন টাইম জিরো, মিন পজিশান থেকে আমি মেজার করছি, টাইম বাড়লো, টাইম এখানে ধরো পৌঁছালো, তখন পার্টিকেলটা এক্সট্রিমে পৌঁছে গেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হয়েছে, তাহলে এই যে ম্যাক্সিমাম হলো, আবার ঘুরে আসছে,
টাইম ধরো এইখানে পৌঁছেছে, তখন পার্টিকেলটা আবার মিন পজিশনে ঘুরে এসেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম থেকে কমে কমে কি হয়েছে, জিরো হয়েছে। এবার টাইম আরও এগোচ্ছে, টাইম যখন এখানে পৌঁছেছে ধরো পার্টিকেলটা উল্টো দিকের এক্সট্রিমে পৌঁছেছে, তাহলে এই দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর কোয়ান্টিটি, এই দিকটাকে আমি নেগেটিভ ধরবো তাহলে এই টাইমে ডিসপ্লেসমেন্ট আবার ম্যাক্সিমাম হয়েছে, কিন্তু এটা যদি প্লাস এ বলি এটা তাহলে মাইনাস এ বলবো, তাহলে আবার ডিসপ্লেসমেন্ট কী হয়ে গেল, এইখানে পৌঁছেছে। আবার আমি টাইম যদি বার করি তাহলে পার্টিকেলটা কি আবার এক্সট্রিম থেকে ঘুরে এইখানে ফিরে গেছে, মানে মিন পজিশনে পৌঁছেছে, মানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, জিরো হয়েছে, মানে আমার জিরো হয়েছে। তাহলে এই যে এখান থেকে শুরু করে আমি এত দূর গেলাম, পার্টিকেলটা মিন থেকে এক্সট্রিমে গেল, মিনে এলো, উল্টো দিকের এক্সট্রিমে গেল, আবার মিনে পৌঁছালো, মানে একটা অসিলেশন কমপ্লিট হলো। তাহলে একটা অসিলেশন কমপ্লিট হতে যে সময় লাগে তাকে কী বলে, টাইম পিরিয়ড। তাহলে এইটা কী বোঝাচ্ছে, টাইম পিরিয়ড টি, বোঝা গেছে? তাহলে দিস ইজ টাইম পিরিয়ড টি। আর এইটা কি, অ্যাম্প্লিচিউড এ। সিমিলারলি আমি যদি টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ আনলাম একটা পার্টিকেলের ক্ষেত্রে, আমি যদি সমস্ত ওয়েভটা একসঙ্গে আনি যে বিভিন্ন পজিশনে যে পার্টিকেলগুলো আছে, পজিশন অফ দ্য পার্টিকেল আর প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি আমি ভাবি, তাহলে আমি বলে রাখি তোমাকে এখানে এক্স, তাহলে সেই গ্রাফটা আমি দেখলাম এরকম হয়। এই যে লেন্থটা তাকে আমি বলবো ওয়েভ লেন্থ, ল্যামডা। দেখো ওয়েভ তুমি পড়বে ক্লাস ইলেভেনে, ওয়েভ পড়ার আগে তোমাকে সিম্পল হারমোনিক মোশন পড়ানো হয়, যাতে সিম্পল হারমোনিক মোশন পড়ে তুমি ওয়েভে ঢুকতে পারো, ব্যাপারটার উপর ক্ল্যারিটি আসে। যেহেতু বারবার এগুলো এখানে ইউজ করতে হচ্ছে, তাই আমাকে এগুলো একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে বলে যেতে হচ্ছে, কিন্তু এটা কমপ্লিট বলা হচ্ছে না। ইনফ্যাক্ট কমপ্লিট যদি আমি বলতে যাই তাহলে বুঝতে পারবে না এখন। সুতরাং আমি জাস্ট যেটুকু কাজে লাগবে সেইটুকু বলার চেষ্টা করছি, যে এই যে লেন্থটা এটাই হচ্ছে ওয়েভ লেন্থ, কারণ তোমাকে কম্পেয়ার করতে দেবে। তুমি বলতে পারো যে কী করে এটা ওয়েভ লেন্থ হলো, এখানে তো আপনি বললেন পজিশন অফ দ্য পার্টিকেল, এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা আছে, এখানে একটা, তাহলে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত ওয়েভ লেন্থ কেন হচ্ছে, তাহলে তোমাকে এখানে ফেজে আসতে হবে। এই পার্টিকেলটা আর এই পার্টিকেলটা সেম ফেজে ভাইব্রেট করে, সেম ফেজে ভাইব্রেট করা মানে দুজনে এইভাবে ভাইব্রেট করে, দুজনে কোনো একটা সময় মিনে আছে, একই সঙ্গে এক্সট্রিমে গেল, মিনে এলো, নিচের দিকে এলো, লাইক দ্যাট, এইরকম ভাইব্রেশন করে। তাহলে এই দুটো পার্টিকেলের মধ্যে যা গ্যাপ সেটাকে আমরা বলবো ওয়েভ লেন্থ, মানে এ যখন একটা অসিলেশন কমপ্লিট করেছে তখন ওয়েভটা এখান থেকে এখানে পৌঁছেছে, সো দিস ইজ ওয়েভ লেন্থ। তাহলে তুমি যদি এক্স ভার্সেস ওয়াই গ্রাফ পাও পজিশন আর ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাকে কী বলবো, ওয়েভ লেন্থ। এইটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ল্যামডা, দিস। আর তুমি যদি টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ পাও, তাহলে সেটা একটা পার্টিকেলের ক্ষেত্রে আমরা বলছি, তাহলে এটাকে কী বলবো, টাইম পিরিয়ড। এটা অ্যাম্প্লিচিউড, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এখানেও তাই, এটা অ্যাম্প্লিচিউড, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। আপাতত তুমি পারলে আমি যেটুকু বললাম সেটুকু মনে রাখার চেষ্টা করো, কারণ ক্লাস টেন লেভেলে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়, এরপর তোমাকে এর মধ্যে আরও অনেক জানা আছে। মানে আমরা জাস্ট কী বলতে পারি, দিস ইজ টিপ অফ দি আইসবার্গ, খুব অল্প পড়লাম, এখনও 99.99% আমরা জানি না। তো যখন জানবো, সেটা জানার আগে যে পড়াশোনাটা, সেই পড়াশোনাটা করে এটা জানতে হবে, সেটা ক্লাস ইলেভেনে রয়েছে। সুতরাং এর থেকে বেশি হয়তো এখন বোঝা সম্ভব নয়, কিন্তু এই যেটা বুঝলাম এটা আমার এখানে কাজে লাগবে। কীরকম কাজে লাগবে, ধরো তোমরা এরকম কোশ্চেন পেয়েছো, আমি দুটো পজিশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ আছে, এটা এক্স ইজ ইকাল টু জিরো, এটা এক্স ইজ ইকাল টু ফাইভ, এটা এক্স ইজ ইকাল টু টেন, এটা হচ্ছে সিক্স, এটা হচ্ছে ফোর, এই একটা ওয়েভ, এটা হচ্ছে সাপোজ ডাব্লু ওয়ান, আর এই একটা ওয়েভ সিগনিফাই করছে এটা ডাব্লু টু। আমি ধরো বললাম দুটো ওয়েভের অ্যাম্প্লিচিউড কম্পেয়ার করো। এবার তুমি জেনে গেছো আমি যা যা বললাম, যে ডাব্লু টু তার অ্যাম্প্লিচিউড হচ্ছে সিক্স, মানে এ টু এটা হচ্ছে সিক্স, ডাব্লু ওয়ান এই যে এইটা তার অ্যাম্প্লিচিউড হচ্ছে ফোর, তাহলে এ ওয়ান ইজ ইকাল টু ফোর, তাহলে এ ওয়ান বাই এ টু কী হবে, ফোর বাই সিক্স, টু বাই থ্রি, এরকম অঙ্ক আমরা পেয়েছি। তোমাকে বললো দুটোর ওয়েভ লেন্থ কম্পেয়ার করো, ওয়েভ লেন্থ কম্পেয়ার করো, তাহলে ডাব্লু ওয়ান
তার ওয়েভলেংথ ল্যামডা ওয়ান দ্যাট ইজ 10, ডাব্লু টু তার ওয়েভলেংথ ল্যামডা টু দ্যাট ইজ 5, এই যে এখানে 5, তাহলে এটার ওয়েভলেংথ ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু কী হবে, 1:2, লাইক দ্যাট, এই সরি 2:1 এরকম। তাহলে এই কোশ্চেনগুলো এখান থেকে আসে, তাহলে তোমাকে জেনে রাখতে হবে যে এক্স ভার্সেস ওয়াই গ্রাফ হলে এটাই ওয়েভলেংথ আর এটা অ্যাম্পলিচিউড। আচ্ছা যদি বলে কার ফ্রিকোয়েন্সি বেশি, তুমি দেখো এর একটা অসিলেশন এইরকম, ফ্রিকোয়েন্সি বুঝতে গেলে আমাকে এখানে অন্য একটা গ্রাফ আঁকি, আমি দেখো এখানে আমি টাইম আর এখানে ডিসপ্লেসমেন্ট বসাচ্ছি, দুটো দিয়েছি, এই একটা এই একটা, বললাম কার ফ্রিকোয়েন্সি বেশি, তুমি দেখতেই পাচ্ছ যে এটা যতক্ষণে এই ওয়েভটা একটা অসিলেশন কমপ্লিট করছে এই পার্টিকেলটা ততক্ষণে, আমি বলেছি টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ হলে আমি একটা পার্টিকেলের ওপর কনসেন্ট্রেট করেছি, যতক্ষণে এ একটা অসিলেশন কমপ্লিট করলো এ ততক্ষণে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অসিলেশন কমপ্লিট করেছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে এই থটগুলো আমরা এটা পড়তে কাজে লাগবো, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট যখন ভাইব্রেট করে তখন সেটা থেকে যে ওয়েভ জেনারেট করে, এই তো আমি একটা সিম্পল ওয়েভ প্যাটার্ন আঁকলাম, সেই ওয়েভটা কীরকম দেখতে হয় সেটা আমরা ক্যাথোড্রে অসিলোস্কোপ বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে সেখান দিয়ে মেজার করতে পারি বা সরি দেখতে পারি। ধরো একটা টিউনিং ফর্ক, ভাইব্রেটিং ফর্ক, সেটা যদি আমি ক্যাথোড্রে অসিলোস্কোপের সামনে ধরি তাহলে ওটা ভাইব্রেট করার জন্য যে ওয়েভ তৈরি হচ্ছে তার যে ওয়েভ ফর্মটা সেটা আমরা অসিলোস্কোপে দেখতে পাবো। ক্যাথোড্রে অসিলোস্কোপ, তোমাকে আপাতত শুধু নামটাই মনে রাখতে হবে। বেশ, প্রথমে আসি লাউডনেস। আচ্ছা লাউডনেস কি? লাউডনেস হচ্ছে মেজারমেন্ট অফ হাউ লাউড অর হাউ মাচ ফেন্ট দ্য সাউন্ড ইজ, কোনো একটা সাউন্ড কতটা জোরে বা কতটা আসতে তার মেজারমেন্টই হলো লাউডনেস। হাউ মাচ লাউড অর হাউ মাচ ফেন্ট দ্য সাউন্ড ইজ, মানে আমি যদি সাউন্ড প্রোডিউস করি লাউড সাউন্ড আর ফেন্ট সাউন্ড, তাহলে তুমি ইজিলি বলতে পারবে যে লাউড সাউন্ড ফেন্ট সাউন্ড লাইক দ্যাট, তাহলে লাউডনেস হচ্ছে এইটা। এবার লাউডনেস দেখো এটাকে বলে যে এটা হচ্ছে সাবজেক্টিভ নেচার অফ সাউন্ড, তার মানে কি যে কোনো একটা সাউন্ড পার্টিকুলার কোনো একটা পার্সনের কাছে লাউড মনে হচ্ছে কিন্তু সেই সাউন্ডটাই অন্য পার্সনের কাছে মোটেই লাউড মনে হচ্ছে না, এরকম হয়। কোনো একটা গান আমার অপছন্দ, তোমার খুব পছন্দ, তুমি সেই গানটা জোরে জোরে চালিয়ে দিয়েছো, তোমার মনে হচ্ছে বাহ বেশ ভালো শুনছি, কিন্তু যেহেতু আমার অপছন্দ ওই সাউন্ডটা তাহলে আমার ওই আওয়াজটা মনে হচ্ছে খুব জোরে জোরে বাজছে, ভালো লাগছে না, নিতে পারছি না, তখন তাহলে সেই সাউন্ডটা একটা ফ্যাক্ট, তাহলে সেই যে সাউন্ডটা আমার কাছে লাউড মনে হচ্ছে কিন্তু তোমার কাছে মনে হচ্ছে কই সুন্দর গান শুনছি এমন তো কিছু জোরে নয়, আর আস্তে করলে তো শুনতেই পাবো না, এইরকম একটা ব্যাপার। তাহলে লাউডনেস হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, কোনো একটা সাউন্ড আমার কাছে মনে হচ্ছে লাউড তোমার কাছে মনে হচ্ছে লাউড নয়। তাহলে আমি কিভাবে এটাকে অবজেক্টিভ নেচারের মধ্যে নিয়ে যাবো, মানে কী করে আমি বুঝবো যে তাহলে কী কিছু একটা তো মেজারেবল কোয়ান্টিটি হতে পারে, লাউডনেস তো সেইভাবে মেজার করতে পারছি না আমরা, তাহলে মেজার করার জন্য যে জিনিসটা এলো দ্যাট ইজ ইন্টেন্সিটি। লাউডনেস আমরা মেজার করতে পারি কিন্তু তবুও এটা হচ্ছে যেটা বললাম সাবজেক্টিভ নেচার, লাউডনেস যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি কী? একটা সাউন্ডের বা একটা ওয়েভের পার্টিকুলার একটা ইন্টেন্সিটি হয়, দেখো আমি বোঝাই, ধরো এখানে একটা সোর্স রয়েছে যেখান থেকে কোনো একটা ওয়েভ জেনারেট করছে, আমরা সাউন্ড পড়ছি সাউন্ড ওয়েভ জেনারেট করছি, তাহলে যত আমি দূরে যাব আস্তে আস্তে ইন্টেন্সিটি কমবে। যদি আমি এই মাইকের একদম সামনে বসে থেকেই জোরে আওয়াজ শুনবো, অনেক পিছনে বসে থাকলে আস্তে আওয়াজ শুনবো, আরও পেছনে গেলে আরও আস্তে আওয়াজ শুনবো, আমার বাড়িতে বসে থাকলে ইন্টেন্সিটি কম, শুনতেই পাবো না। অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি জিনিসটা কি, ধরো তোমাকে যেখানে ইন্টেন্সিটি মেজার করতে হবে এই পয়েন্টে, আমি বললাম এখানে ইন্টেন্সিটি কত, তুমি এখানে একটা ইউনিট এরিয়া কনসিডার করবে, এই এরিয়ার মধ্যে দিয়ে এক সেকেন্ডে যতটা এনার্জি পাস করছে সেটাই এখানে ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি ইজ বেসিক্যালি এনার্জি ক্রসিং
নর্মালি থ্রু ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি এনার্জি বাই এরিয়া ইনটু টাইম। কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে নর্মালি এক সেকেন্ডে যতটা এনার্জি ক্রস করছে সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটির ইউনিট কী হবে? জুল, এনার্জির ইউনিট স্কোয়ার মিটার, আর টাইম হচ্ছে সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে কি? ওয়াট। আমরা ওয়াট পাওয়ার এনার্জি চ্যাপ্টারে পড়েছি। তাহলে ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ওয়াট পার স্কোয়ার মিটার। ধরো একটা সোর্স আছে, সেখান থেকে টর্চ লাইট ভাবলাম, এইরকমভাবে লাইট বেরোচ্ছে। তাহলে আমি যদি এখানে একটা ইউনিট এরিয়া কনসিডার করি, তাহলে দেখো পুরো লাইটটাই এই এরিয়ার মধ্যে দিয়ে পাস করছে, তাহলে এখানে ইন্টেন্সিটি বেশি হবে, কিন্তু লাইটটা তো আস্তে আস্তে ডাইভার্জ করে যাচ্ছে। বুঝতে পারছো যে এনার্জিটা ডাইভার্জ করে যাচ্ছে? তাহলে আমি এই এরিয়াটা এখানে কনসিডার করলে একটু কম এনার্জি পাস করছে, এখানে পুরো এনার্জিটাই পাস করছিলো, কিন্তু এখানে কনসিডার করলে একটু কম এনার্জি পাস করছে, ইন্টেন্সিটি কমলো। এখানে কনসিডার করলে আরও কম এনার্জি পাস করছে, ইন্টেন্সিটি আরও কমলো। তাই হয় তাহলে ইন্টেন্সিটি আমরা মেজার করতে পারি, এটা হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি। এবং ইন্টেন্সিটি কী? না, ইউনিট হচ্ছে ওয়াট পার স্কোয়ার মিটার, এনার্জি ক্রসিং ইউনিট এরিয়া ইউনিট টাইম। কোন একটা সাউন্ড যখন আমার কানে ঢুকছে, তখন সেই সাউন্ডটা যদি খুব ফেন্ট হয়, তাহলে আমি সেই সাউন্ডটাকে ডিটেক্ট করতে পারবো না। মানে তার ইন্টেন্সিটি যদি খুব কম হয়, তাহলে আমি সেটাকে ডিটেক্ট করতে পারবো না। মিনিমাম 10^-6 মাইক্রোওয়াট পার স্কোয়ার মিটার এই ইন্টেন্সিটি যদি আমার কানে ঢোকে, আমি তাহলে সেই সাউন্ডটা বুঝতে পারবো যে হ্যাঁ, কোথাও কেউ দূরে বসে গুনগুন করে গল্প করছে। মাইক্রোওয়াটটাকে তুমি ওয়াটে করতে গেলে, মাইক্রো মানে 10^-6 আরও মাল্টিপ্লাই হলো ওয়াট পার স্কোয়ার মিটার, মানে 10^-12 ওয়াট পার স্কোয়ার মিটার। তাহলে এটাকে আমরা বলবো মিনিমাম অডিবল ইন্টেন্সিটি। এই এনার্জি যদি আমার কানে ঢোকে, বা কোনো একটা জায়গায় যদি এক সেকেন্ডে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে 10^-12 জুল এনার্জি পাস করে, তাহলে সেখানে আমি যদি থাকি, তাহলে সেই ইন্টেন্সিটিটা আমি ডিটেক্ট করতে পারবো, আমি বুঝতে পারবো একটা আওয়াজ হচ্ছে। এর থেকে কম হলে বুঝতে পারবো না, এর থেকে বেশি হলে বুঝতে পারবো। ইন্টেন্সিটি কার ওপর ডিপেন্ড করে? নিশ্চয়ই কোনো একটা সোর্স আছে যে ভাইব্রেট করছে, এগুলো সব ইনফরমেশান হিসাবে মনে রাখো, শর্ট কোশ্চেন আছে এখান থেকে। কোনো একটা সোর্স আছে যে ভাইব্রেট করছে এবং সেখান থেকে ওয়েভ জেনারেট করছে, সেই ওয়েভটার ইন্টেন্সিটি। তুমি একটা জিনিস দেখো, আমি যদি এটাকে স্ট্রোক করি, তাহলে একটা সাউন্ড জেনারেট হচ্ছে, তার ইন্টেন্সিটি আছে, তুমি শুনতে পাচ্ছ, সাউন্ডের ইন্টেন্সিটি বাড়লো। কেন? আমি জোরে জোরে ধাক্কা দিলাম, জোরে জোরে ধাক্কা দিলে এটা বেশি ভাইব্রেট করছে, মানে ভাইব্রেশনের কী বাড়ছে? অ্যাম্প্লিচিউড বাড়ছে। তাহলে আরেকটা রিলেশন বলছি, মনে রাখো যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দি অ্যাম্প্লিচিউড। ঠিক আছে, নিউমেরিক্যাল আসতে পারে, এটার প্রুফ আছে ক্লাস ইলেভেনে, তোমাকে আপাতত মনে রাখতে হবে। কোনো একটা বডি যখন ভাইব্রেট করছে, তখন সেখান থেকে ওয়েভ জেনারেট করছে, যে ওয়েভটা জেনারেট করছে তার ইন্টেন্সিটি বিভিন্ন জায়গায় দূরে গেলে আস্তে আস্তে কমবে, কিন্তু তার ইন্টেন্সিটি ধরো কোন এই ওয়েভ থেকে এই পয়েন্টে ইন্টেন্সিটি আমি মেজার করছি, এটার অ্যাম্প্লিচিউডের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এই যে ভাইব্রেট করছে এখানে যে সোর্সটা, তার অ্যাম্প্লিচিউড যদি আমি ডাবল করে দিই, তাহলে এইখানে ইন্টেন্সিটি 4 times হয়ে যাবে। কী বললাম? এখানে সোর্স আছে, আমি এখানে ইন্টেন্সিটি মেজার করছি আই, এই সোর্সের অ্যাম্প্লিচিউড ধরো এ, সোর্সের অ্যাম্প্লিচিউডটা আমি যদি ডাবল করে দিই, 2A করে দিই, তাহলে এই পয়েন্টে ইন্টেন্সিটি কী হয়ে যাবে? স্কোয়ার অফ দ্য অ্যাম্প্লিচিউডের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এটা এ ছিল, 2A হয়ে গেছে, তার মানে ডাবল হয়ে গেছে অ্যাম্প্লিচিউড, তাহলে ইন্টেন্সিটি তার স্কোয়ার, মানে এখানে ইন্টেন্সিটি হয়ে যাবে 4 times। তাহলে তোমাকে কী বললাম? ইন্টেন্সিটি কাকে বলে বললাম, ইন্টেন্সিটির ইউনিট বললাম, আর ইন্টেন্সিটি স্কোয়ার অফ দ্য অ্যাম্প্লিচিউডের উপর প্রপোর্শনাল সেটা বললাম। ব্যাস, এবার ইন্টেন্সিটির সঙ্গে লাউডনেস কানেক্টেড, যত বেশি ইন্টেন্সিটি তত বেশি লাউডনেস। এবার আমি যেটা বলছিলাম যে ইন্টেন্সিটি বাড়াচ্ছে, লাউডনেস বাড়ছে, কিন্তু সেই সাউন্ডটা আমার কাছে লাউড মনে হচ্ছে না। যেমন 65 decibel হচ্ছে লাউড সাউন্ড, 65 decibel হচ্ছে লাউড সাউন্ড, সাউন্ড পলিউশন বলছে 65-এর ওপর হলে। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি 65 decibel শোনো, তাহলে তোমার মনে হবে না এমন কিছু লাউড তো নয়, এমন কিছু লাউড নয়। তাহলে লাউডনেস কি ম্যান সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করতে পারে, সাবজেক্টিভ নেচার অফ সাউন্ড, কিন্তু ইন্টেন্সিটির একটা পার্টিকুলার মেজারমেন্ট আছে এবং সেটাকে আমি বলবো অবজেক্টিভ নেচার অফ সাউন্ড।
লাউডনেসেরও তুমি বলবে মেজারমেন্ট তো আছে, 65 decibel যে আপনি মাপলেন, কিন্তু এইখানে অনেক গল্প আছে। দেখো ধরো একটা সোর্স তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 hertz, তার লাউডনেস ধরো 60 decibel, আর একটা সোর্স তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 hertz, সেটাও 60 decibel, কিন্তু এইটা বেশি লাউড সাউন্ড প্রডিউস করবে, এই ক্ষেত্রে ইন্টেন্সিটিটা বেশি হবে। তো লাউডনেস আমরা ডেসিবেলে মেজার করি, এই ক্যালকুলেশনটা সিলেবাসে নেই যে কিভাবে আমরা লাউডনেস মেজার করি, কিন্তু আমি বলি যে এই ক্যালকুলেশনটা কীভাবে হয়। লাউডনেস আমরা মেজার করি ডেসিবেলে, এবং লাউডনেস মেজার করার ফর্মুলা হচ্ছে এইটা, লাউডনেস ইজ ইকুয়াল টু 10, যদি ডেসিবেলে মেজার করি, লগ বেস 10 I/I0, এটা হচ্ছে ডেসিবেলে। এই ডেসির জন্য 10টা আসছে, যদি বেলে মেজার করি তাহলে এই 10টা আসবে না, সেখানে লগ 10 I/I0 হবে। একটা কনস্ট্যান্ট থাকে কে, কে এর ভ্যালু 1 হয়। শুধু এই জায়গাটা আমি বলছি একটুখানি শোনো, তাহলে ডেসিবেলে আমি যখন লাউডনেস মেজার করছি, কোন একটা সাউন্ডের লাউডনেস কত ডেসিবেল কীভাবে মেজার হয়, I0 কি, I0 হচ্ছে মিনিমাম যে ইন্টেন্সিটি আমার কানে গেলে আমি শুনতে পাবো, সেটা হচ্ছে I0, যেটা আমি আগে বলেছি এর ভ্যালুটা। ধরো এমন একটা সাউন্ড আমার চারপাশে হচ্ছে, সেটা মিনিমাম যে অডিবল ইন্টেন্সিটি তার 5000 times, 5000 intensity, মানে যে ইন্টেন্সিটিটা কানে ঢুকলে আমি বুঝতে পারি যে আওয়াজ হচ্ছে, তার 5000 গুণ বেশি ইন্টেন্সিটির কোনো একটা সাউন্ড আমার কানে ঢুকলো, তাহলে I হচ্ছে সেইটা যেটা আমার কানে ঢুকছে। আর I0 কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর যেটা আমি ডিটেক্ট করতে পারি, তাহলে I হচ্ছে 5000 times of I0। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে 10 log base 10, 5000 I0/I0, তাহলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা 5000 দিলে একটা লগের ক্যালকুলেশান চলে আসবে, আমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেট করতে হবে। আমি ধরো এটাকে 1000 বলি, আমার বোঝাতে সুবিধা হবে, 1000 I0, 1000 times ইন্টেন্সিটি ঢুকছে ধরো, তাহলে এটা 1000, 5000 হতেই পারে, ক্যালকুলেটার থাকলে আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে L ইজ ইকাল টু হচ্ছে 10 log base 10, 1000 তার মানে হচ্ছে 10³, 3টা সামনে চলে আসবে, 30 log 10 10, এটা কত হয়, লগ বেস 10 10 মানে 1, তাহলে ইন্টেন্স লাউডনেস হবে 30 decibel। তাহলে যে আওয়াজটা কানে ঢুকলে আমি শুনতে পাই, তার 1000 গুণ বেশি ইন্টেন্সিটির আওয়াজ যদি আমার কানে ঢোকে, তাহলে তার লাউডনেস কত, 30 decibel। এইভাবে ক্যালকুলেশন করা হয়, এই ক্যালকুলেশন সিলেবাসে নেই। তো এইবার আমি বলছি যে এই 30 decibel কেন আমি বলছি যে দিস ইজ সাবজেক্টিভ নেচার, বারবার কেন বলছি, তার কারণ হচ্ছে কোনো একটা সাউন্ডের লাউডনেস হচ্ছে 100 decibel, তো লাউডনেস ইজ দি মেজারমেন্ট অফ হাউ লাউড অর ফেন্ট দি সাউন্ড ইজ। পার্টিকুলার কারুর কাছে মনে হচ্ছে 100 decibel ইজ আ ফেন্ট সাউন্ড, আবার কারুর কাছে মনে হচ্ছে 100 decibel ইজ লাউড সাউন্ড, হতেই পারে, এটা আমাদের কমন এক্সপিরিয়েন্স। টিভি দেখা হচ্ছে, আমার মনে হচ্ছে টিভিটা বড় জোরে চলছে, আস্তে চললে ভালো হয়, কিন্তু যে দেখছে তার মনে হচ্ছে না এর থেকে আস্তে চললে খুব ফেন্ট হয়ে যাবে, আমি শুনতে পাবো না। তাহলে এই যে লাউডনেস, এটাকে সাবজেক্টিভ নেচার বলে কেন, কারণ পার্টিকুলার একটা লাউডনেসই, লাউডনেসের সাউন্ডই কারুর কাছে লাউড, কারুর কাছে ফেন্ট, কিন্তু তার একটা প্রপার ইন্টেন্সিটি ভ্যালু আছে, তাহলে ইন্টেন্সিটিটাকে হলো অবজেক্টিভ নেচার। আচ্ছা লাউডনেস কার কার ওপর ডিপেন্ড করে, লাউডনেস মেনলি যে ফ্যাক্টরগুলোর ওপর ডিপেন্ড করে আমি বলছি, একটা হচ্ছে সমস্ত শর্ট কোশ্চেন আছে, তোমাকে এগুলো মনে রাখতে হবে, বইটা খুব ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে সারফেস এরিয়া অফ দি ভাইব্রেটিং বডি, যে ভাইব্রেট করছে তার সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে বেশি লাউড সাউন্ড প্রডিউস হবে। আমি ছোট্ট একটা তবলা বাজালে যা আওয়াজ হবে, একটা বড় ঢাক বাজালে তার থেকে বেশি জোরে আওয়াজ হবে। আচ্ছা অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশনের ওপর ডিপেন্ড করে, আগেই বলেছি ইন্টেন্সিটি ডিপেন্ড করে, লাউডনেসও ডিপেন্ড করবে একই রকমভাবে। আচ্ছা ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করবে, কীভাবে ডিপেন্ড করে, ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু দি
স্কোয়ার অফ দি ডিস্টেন্স। ডিস্টেন্স যদি আমি ডাবল করে দিই তাহলে লাউডনেস কি হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। ডিস্টেন্স 3 গুণ করলে লাউডনেস 1/9 হয়ে যাবে। ডিস্টেন্স হাফ করলাম, কাছে এলাম, লাউডনেস ডিস্টেন্স কমিয়ে দিলাম, লাউডনেস বেড়ে যাবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ারের সঙ্গে। ডিস্টেন্স হাফ করলাম, লাউডনেস 4 হয়ে যাবে। তাহলে ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে, অ্যাম্পলিটিউডের ওপর ডিপেন্ড করে, সারফেস এরিয়া অফ দি ভাইব্রেটিং বডির ওপর ডিপেন্ড করে, মিডিয়ামের ওপর ডিপেন্ড করে। মিডিয়ামের ডেন্সিটি যদি বাড়ে, যদি বেশি মিডিয়াম পার্টিকেলগুলো থাকে, বেশি এনার্জি ট্রান্সফার হবে, লাউডনেস কী হবে, বেড়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে লাউডনেস। মেনলি তোমার কোশ্চেন আছে লাউডনেস কি, ইন্টেন্সিটি কি, কোনটা সাবজেক্টিভ নেচার, কোনটা অবজেক্টিভ নেচার। আচ্ছা, লাউডনেসের আর একটা ইউনিট হয় ফোন। যদি 1000 হার্জের ফ্রিকোয়েন্সির একটা অবজেক্টের লাউডনেস হয় 1 ডেসিবেল, তাহলে সেটাকে আমরা বলি ফোন। ফোন ইজ এ পারসেপশন অফ সাউন্ড। এটাও একই রকম ব্যাপার, যে যদি কোনো একটা অবজেক্টের ফ্রিকোয়েন্সি হয় 1000 হার্জ এবং সেখান থেকে যদি 1 ডেসিবেল সাউন্ড প্রডিউস হয়, তাহলে সেটাকে আমরা বলবো 1 ফোন। নেক্সট চলে আসি পিচ। আচ্ছা, এই তার আগে লাউডনেস দিয়ে আমি ধরো একটা কোশ্চেন বলি, যে দুটো সাউন্ড ওয়েভ আঁকলাম, এই একটা, দুটো পার্টিকেল ভাইব্রেট করছে, টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ, এটা একটা পার্টিকেলের, এটা অন্য পার্টিকেলের। আমি বললাম কে বেশি লাউড সাউন্ড প্রডিউস করছে, তুমি দেখো একজনের অ্যাম্পলিটিউড A1, একজনের অ্যাম্পলিটিউড A2, অবভিয়াসলি A2 গ্রেটার দ্যান A1, তাহলে A লাউড সাউন্ড প্রডিউস করছে। তাহলে এইভাবে আমাকে আঁকতে হবে পিচ। পিচ হচ্ছে হাউ শ্রিল বা ফ্ল্যাট অর গ্রেভ দ্য সাউন্ড ইজ। শ্রিল মানে কি? শ্রিল মানে তীক্ষ্ণ। গ্রেভ ফ্ল্যাট, ফ্ল্যাট মানে হচ্ছে একটু ভারী। মানে দেখো বেসিক্যালি এটাও তাই যে পিচ মানে শ্রিলনেস। কোনো একটা সাউন্ড আমার কাছে মনে হচ্ছে খুব শ্রিল, তীক্ষ্ণ, কিন্তু কারোর কাছে মনে হচ্ছে ফ্ল্যাট। তা পিচটা আমরা মেজার করব কিভাবে? পিচটা মেজার করা হয় ফ্রিকোয়েন্সি দিয়ে। যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে পিচ বেশি হবে। ধরো এইরকম একটা ফ্রিকোয়েন্সি গ্রাফ আঁকলাম আমি, এরকম একটা ওয়েভ পার্টিকেল ভাইব্রেট করছে, টাইমের সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্টের গ্রাফ, তাহলে এটা হচ্ছে হাই পিচ সাউন্ড, তার ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা, আর একটা আঁকলাম টাইমের সঙ্গে সঙ্গে ওর ডিসপ্লেসমেন্টের গ্রাফ, ওর একটা অসিলেশন কমপ্লিট হতে কত বেশি সময় লাগছে দেখো, কিন্তু এই সময়ের মধ্যে ওর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচখানা অসিলেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে এ যে সময়ে একটা অসিলেশন করে, এ সে সময়ে 5টা অসিলেশন করে ফেলে, তাহলে এর ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে এটা হচ্ছে হাই পিচ আর এটা হচ্ছে লো পিচ অর ফ্ল্যাট সাউন্ড। একটা ইনস্ট্রুমেন্ট যখন বাজে তখন তার মধ্যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি মিক্স থাকে। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তো একটা সাউন্ড ইনস্ট্রুমেন্ট আমরা বাজাই না, নানা ধরনের ফ্রিকোয়েন্সি সেখানে মিক্স হয়ে থাকে। কোনোটা লো পিচ হয়, কোনোটা হাই পিচ হয়। ধরো একটা গান বাজানো হচ্ছে একটা গিটারে বা সেতারে, তখন তো বিভিন্ন ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, তখন কোনোটা লো পিচ সাউন্ড হয় মানে তার ফ্রিকোয়েন্সি লো, কোনোটা হাই পিচ সাউন্ড হয় মানে তার ফ্রিকোয়েন্সি হাই। তো এদের মধ্যে যেটার ফ্রিকোয়েন্সি সবথেকে কম এবং অ্যাম্পলিটিউড সবথেকে বেশি তাকে আমরা বলি ফান্ডামেন্টাল। যেমন ধরো অনেকগুলো ফ্রিকোয়েন্সি জেনারেট করছে, সাপোজ একটা ইনস্ট্রুমেন্ট থেকে অনেকগুলো ফ্রিকোয়েন্সি জেনারেট করছে, তাহলে তাদের মধ্যে যেটা সবথেকে কম এবং যার অ্যাম্পলিটিউড সবথেকে বেশি, ফ্রিকোয়েন্সি সবথেকে কম, সেইটাকে বলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ছাড়া বাকি সবগুলোকে বলা হয় ওভারটোন। ফান্ডামেন্টাল ছাড়া এইগুলো হচ্ছে ওভারটোন। তাহলে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি যখন বাজাচ্ছি তখন সেখানে দেখো, খুব ইনফরমেটিভ চ্যাপ্টার, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তোমাকে জিজ্ঞেস করতে পারে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি, যে একটা গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি, তার মধ্যে যেটা ফ্রিকোয়েন্সি কম অ্যাম্পলিটিউড বেশি সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল। আচ্ছা, এবার তোমাকে এই ধরনের কোশ্চেন দিতে পারে যে দেখো মেয়েদের গলা ছেলেদের গলা শুনলে বোঝা যায় জেনারেলি, যে টাইম একটা মেয়ে কথা বলছে, এটা একটা ছেলে কথা বলছে, কেন হয়? যে ভোকাল কর্ডের ভাইব্রেশনে আমাদের সাউন্ড প্রডিউস হয়, তো মেয়েদের ভোকাল কর্ডটা পাতলা হয়,
তাহলে তার ভাইব্রেশন ভালো হয়, বেশি ভাইব্রেশন হয় তাহলে ওদের গলার ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে মেয়েদের গলা জেনারেলি হাই পিচ হয়, কিন্তু ছেলেদের ভোকাল কর্ডটা একটু মোটা হয়, তাহলে মোটা হলে কি হয় যে তার ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন কম হয়, ফ্রিকোয়েন্সি কম হয় বলে ছেলেদের গলা একটু ফ্ল্যাট হয়। অল্প বয়সে বাচ্চা ছেলেদের ওই ভোকাল কর্ডটা পাতলাই থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওটা মোটা হয়, তাহলে যখন পাতলা থাকে বাচ্চা ছেলেদের গলা মেয়েদের মতো হয়। আবার অনেক সময় সর্দি হলে গলা ভারী হয়ে যায়, ভারী হয়ে যায় কেন কি, তার কারণ হচ্ছে যে ভোকাল কর্ডটার ওপর মিউকাস জমে যায় এবং সেটা কী হয়ে যায়, মোটা হয়ে যায়, ভাইব্রেট হয় না ভালো রকম, তখন সাউন্ডটা কী হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়। তো এইগুলো ব্যাপার। তোমাকে যদি আমি একটা ছবি আঁকতে দিই, তাহলে ফ্রিকোয়েন্সি ইজ অবজেক্টিভ নেচার অফ সাউন্ড মেজার করা যায়, আর শ্রিলনেস হচ্ছে সাবজেক্টিভ নেচার অফ সাউন্ড। তোমাকে ধরো আমি বললাম এমন একটা ডায়াগ্রাম আঁকো, দুটো সাউন্ড আঁকো যাদের অ্যাম্প্লিটিউড সেম, মানে লাউডনেস সেম কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা। তুমি এইভাবে আঁকবে, লাউডনেস সেম, পিচ ডিফারেন্ট। আচ্ছা লাউডনেস কি অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড বাড়লে লাউডনেস বাড়ে, তাহলে লাউডনেস সেম, তাহলে আমি দুটোরই অ্যাম্প্লিটিউড সেম, তাহলে এই একটা সাউন্ড ওয়েভ আঁকলাম, এটা দিস, এইটা পাশাপাশি আঁকবো, তাহলে বোঝাতে সুবিধা হবে যে লাউডনেস সেম। আর একটা আঁকছি, তাহলে বুঝতেই পারছো দুজনের অ্যাম্প্লিটিউড সেম মানে লাউডনেস সেম কিন্তু এর ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে এটা হচ্ছে মোর শ্রিল বা এটা হচ্ছে হাই পিচ, এটা হচ্ছে লো পিচ। নেক্সট আসি কোয়ালিটি অফ সাউন্ড। কোয়ালিটি মানে কি, কার গলা কত ভালো সেটা নয়, কোয়ালিটি মানে দেখো যে দুটো সাউন্ড তাদের লাউডনেস সেম, ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু তবুও সেই দুটোকে আমরা আলাদা করে ডিটেক্ট করতে পারি, আমরা আলাদা করে ডিটেক্ট করতে পারি। একটা এক্সাম্পল দিই, ধরো আমি এ ঘরে আছি, পাশের ঘরে আমার ফ্যামিলির বাকি লোকজন আছে, তো ধরো আমার বাবা আছেন, কাকা আছেন, কথা বলছেন ওখানে, তাহলে দুজনে ধরো একই কথা বলছে কিন্তু আমি এখানে বসে বসে চোখে না দেখে তো বলে দিতে পারি যে কোনটা বাবার গলা কোনটা কাকার গলা, তার কারণ কি, কিংবা ধরো তার কারণ দুজনের গলার কোয়ালিটি আলাদা, ওই প্রপার্টিটাকে আমি বলছি কোয়ালিটি। ধরো একই গান দুজন আলাদা আলাদা সিঙ্গার গাইছে, দুজনে একই গান গাইছে তাহলে একই রকমভাবে গাইছে, তাদের ফ্রিকোয়েন্সি সেম, লাউডনেস সেম, সব সেম, কিন্তু তবু আমরা কানে শুনে বলে দিতে পারি যে না এটা এক্স সিঙ্গার গাইছে, এটা ওয়াই সিঙ্গার গাইছে, তাহলে দিস ইজ কোয়ালিটি। কোয়ালিটি অ্যাকচুয়ালি ওয়েভ ফর্ম, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে যে সাউন্ড ওয়েভ বেরোয় তাদের ওয়েভ ফর্মটা আলাদা আলাদা হয়, বা বিভিন্ন লোকের গলা থেকে যে সাউন্ড ওয়েভ বেরোয় তাদের ওয়েভ ফর্মটা আলাদা আলাদা হয়, সেই জন্য আমরা শুনেই বলে দিতে পারি যে কোনটা গিটার বাজছে আর কোনটা সেতার বাজছে। ধরো একটা ওয়েভ ফর্ম মানে দিস, দিস ইজ আ ওয়েভ ফর্ম, আর একটা ওয়েভ ফর্ম হয়ে গেল এই রকম, এরকম দিস ওয়েভ ফর্ম। দেখো তাদের লাউডনেস সেম, দুজনারই হয়ে যাচ্ছে অ্যাম্পলিটিউড এ করে, এই অ্যাম্পলিটিউড হচ্ছে এ, তাদের ফ্রিকোয়েন্সিও সেম কিন্তু দুজনের ওয়েভ ফর্ম আলাদা, তাহলে এই ওয়েভ ফর্ম দেখেই আমরা বলতে পারবো, বা সরি ওয়েভ ফর্ম শুনেই বলতে পারবো যে কোনটা কোনখান থেকে বেরোচ্ছে। তাহলে কোয়ালিটি মিন্স ওয়েভ ফর্ম, দুটো লোক যখন কথা বলে একই কথা একই লাউডনেসে একই ফ্রিকোয়েন্সিতে বললেও আমরা গলা শুনেই বলতে পারি কোনটা কার গলা, তার কারণ হচ্ছে দুজনের যে ভোকাল কর্ড সেখান থেকে যে সাউন্ড ওয়েভ জেনারেট করছে তাদের ওয়েভ ফর্মটা আলাদা। আর কি আছে, মিউজিক আর নয়েজ। দেখো মিউজিক মানে কি, মিউজিক মানে কতগুলো ভাইব্রেশন সেখানে মিক্সচার থাকবে কিন্তু সেগুলো পিরিয়ডিক হবে, রিদমিক হবে, একটা পার্টিকুলার প্যাটার্ন থাকবে, আর যখন সেই প্যাটার্নটা ভায়োলেট হয়ে যায়, রিদমিক হয় না, যেমন তেমন ভাইব্রেশন হয়, তখন তাকে আমরা বলবো কি, নয়েজ। মানে যে তবলা বাজাতে জানে সে যখন বাজাবে পিরিয়ডিক্যালি তখন সেটা মিউজিক,
কিন্তু যে বাজাতে জানে না সে যদি উল্টো পাল্টা বাজায়, উল্টো পাল্টা চাপড় মারে, ভাইব্রেশন পিরিয়ডিক হবে না, রিদমিক হবে না, তখন তাকে আমরা বলবো নয়েজ। মিউজিক শুনতে ভালো লাগে, নয়েজ শুনতে ভালো লাগে না। তাহলে এইগুলো হচ্ছে সাউন্ডের বেসিক কোয়ালিটি, প্রচুর এই তিনটে। প্রচুর শর্ট কোশ্চেন এখানে ঢুকে আছে, আমি কভার করেছি কিছু কিছু। বইটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে ডিটেলসে, এখান থেকে শুধু শর্ট কোশ্চেনই আসে আর কিছু আসে না। তোমাকে ওয়েভ ফর্ম আঁকতে দিতে পারে, বললো দুটো এমন সাউন্ড আঁকো যাদের পিচ সেম, লাউডনেস সেম, কোয়ালিটি আলাদা। তুমি এটা আঁকলে, দুটো সাউন্ড ওয়েভ আঁকো যাদের একজন আরেকজনের থেকে লাউডনেস বেশি, তুমি আঁকতে পারবে, অ্যাম্পলিচিউড বাড়িয়ে দেবে। লাউডনেস সেম, কোয়ালিটি সেম, কিন্তু পিচ আলাদা, তুমি আঁকতে পারবে। আগেরটা আমি আঁকলাম, অ্যাম্পলিচিউড সেম করলে ওয়েভ ফর্মটা একই রকম লাগলে, তাই লাউডনেস আর কোয়ালিটি সেম হলো, একজনের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলে সেটা হাই পিচ সাউন্ড হয়ে গেল। অবজেক্টিভ নেচার অফ সাউন্ড কী, সাবজেক্টিভ নেচার অফ সাউন্ড কী, এই সমস্ত কোশ্চেনগুলো এখানে আসে। বইটা, ভিডিওটা ভালো করে দেখে বইটা খুব ভালো করে পড়তে হবে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে।